হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল ওয়ে টু জবস ইন বেঙ্গলি ওয়ে টু জবস ইন ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে চলে এসেছি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে গ্রুপ বি ও সি পদে প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ পাশ করছো তারাই আবেদন করতে পারবে কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কোন পদে কতগুলো ভ্যাকান্সি রয়েছে কি এস লিমিট রয়েছে সমস্ত কিছুই কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ইনফরমেশন যেতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা ওয়ে টু জবস ইন বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবে না স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সেস সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি পেজে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রুপ বি ও সির প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে দেখে এখানে সেই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে বলা হয়েছে শর্ট অ্যাডভার্টিসমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট অফ গ্রুপ বি অ্যান্ড সি ইন প্যারামেডিক্যাল স্টাফ ইন বিএসএফ দু অর্থাৎ বিএসএফ দু হাজার তেইশের প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করা হবে যেটি গ্রুপ বি এবং সির আন্ডারে তারই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে প্রথমে দেখে নেওয়া যাক ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএইচটির ক্ষেত্রে কি বলা হয়েছে যে সকল পদে নিয়োগ করা হবে তার মধ্যে এসআই স্টাফ নার্স এএসআই ডেন্টাল টেকনিশিয়ান এএসআই এসআই ল্যাব টেকনিশিয়ান এবং জুনিয়র এক্সরে অ্যাসিস্ট্যান্ট হেড কনস্টেবল এই পদের জন্য যারা মেল ক্যান্ডিডেট তাদের হাইট লাগবে একশো পঁয়ষট্টি সেমি এবং ফিমেলদের জন্য একশো পঞ্চাশ সেমি মেল ক্যান্ডিডেটদের জন্য চেস্ট লাগবে ছিয়াত্তর সেমি এবং ফুলিয়ে একাশি সেমি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য চেস্ট নট অ্যাপ্লিকেবেল ওয়েট থাকতে হবে মেল এবং ফিমেল উভয়ের জন্যই হাইট অনুযায়ী কিন্তু ওয়েট লাগবে এছাড়া অন্যান্য যে পদ যেমন কনস্টেবিল টেবিল বয় এবং সিটি ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল আয়া এই পদের জন্য যারা মেল ক্যান্ডিডেট তাদের হাইট লাগবে একশো সাতষট্টি দশমিক পাঁচ সেমি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একশো সাতান্ন সেমি চেস্ট লাগবে মেল ক্যান্ডিডেটদের জন্য আটাত্তর সেমি ফুলিয়ে তিরাশি সেমি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য চেস্ট নট অ্যাপ্লিকেবেল এবং ওয়েট লাগবে ফিমেল এবং মেল উভয় ক্যান্ডিডেটদের জন্যই হাইট অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েট লাগবে এর জন্য তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লাই করার জন্য তার ওয়েবসাইটও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আর টি ডট বিএসএফ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে এবার দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কী বলা হয়েছে প্রথম যে পথটি রয়েছে এসআই স্টাফ নার্স এর ক্ষেত্রে বয়স হতে হবে তোমাদের একুশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং তোমরা উচ্চ অধিক বা সমতুল্য পরীক্ষায় পাস করলে আবেদন করতে পারবে তার সঙ্গে তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে জেনারেল নার্সিংয়ের ওপর এবং এর সঙ্গে রেজিস্ট্রেশন থাকতে হবে জেনারেল নার্সের ওপর সেন্ট্রাল বা স্টেট বোর্ডের কাউন্সিলিংয়ের কাছে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে পরবর্তী যে পথটি রয়েছে সেটি হলো এএসআই ডেন্টাল টেকনিশিয়ান এর ক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং তোমাদের শিক্ষক যোগ্যতা লাগবে তোমাদের উচ্চ পাশ করতে হবে সায়েন্স নিয়ে এবং তার সমতুল্য এবং তার সঙ্গে তোমাদের রেজিস্ট্রেশন থাকতে হবে ডেন্টাল টেকনিশিয়ানের ওপর দু বছরের ডিপ্লোমা থাকলে তোমরা আবেদন করতে পারবে এছাড়া এর পরবর্তী যে পথটি রয়েছে সেটি হলো এএসআই ল্যাব টেকনিশিয়ান এর জন্য তোমাদের বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিকের সায়েন্স নিয়ে তোমাদের পাশ করতে হবে বা তার সমতুল্য এবং তার সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজির সেটি সেন্ট্রাল বা স্টেট বোর্ডের আন্ডারে তাহলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো জুনিয়র এক্স রে অ্যাসিস্ট্যান্ট হেড কনস্টেবল তার জন্য তোমাদের হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং এখানেও বলা হয়েছে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করলেই বা তার সমতুল্য কোনো পরীক্ষায় পাস করলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে তার সঙ্গে তোমাদের লাগবে ডিপ্লোমা বা সার্টিফিকেট সেটি মাসের কোর্সেও হলেও হবে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে তাহলে এই পদের জন্য তোমরা আবেদন করতে পারবে পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো কনস্টেবল টেবিল বয় এবং কনস্টেবল সিটি ওয়াটার বয় ওয়ার্ড বয় বা ওয়ার্ড গার্ল বা আয়া এই পদের জন্য তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এবং ক্ষেত্রে বলা হয়েছে তোমরা মাধ্যমিক পাস করলেই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এবং তার সঙ্গে দু বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এবং ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স লাগবে এই সব পদের জন্য বা ট্রেনিং তোমাদের থাকতে হবে অথবা এর সঙ্গে আরও যেটা দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে তাহলে বা আইটিআই করা থাকলেও তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং মাস্ট কোয়ালিফাই থাক করতে হবে তোমার টেট টেস্টেও তাহলে এই পদের জন্য তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবার দেখে নেওয়া যাক কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং পেস্কেল স্কেল কী রয়েছে দেখো প্রথমে দেখে নেওয়া যাক এসআই স্টাফ নার্সের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে দশটি এবং পেস্কেল হল লেভেল সিক্সের আন্ডারে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো এবং পরবর্তী যে পথটি রয়েছে এএসআই ডেন্টাল টেকনিশিয়ান এর ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি এএসআই ল্যাব টেকনিশিয়ান এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে সাতটি উভয়ের ক্ষেত্রে তোমাদের পে স্কেল হবে লেভেল ফাইভের আন্ডারে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশোর মধ্যে পরবর্তী যে পথটি রয়েছে সেটি হল জুনিয়র এক্স রে অ্যাসিস্ট্যান্ট হেড কনস্টেবল এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চল্লিশটি এবং এটির পে স্কেল লেভেল ফোরের আন্ডারে পঁচিশ হাজার পাঁচশো থেকে একশো হাজার একশোর মধ্যে তোমাদের বানিয়ে হবে পরবর্তী যে পথটি রয়েছে সেটি হলো কনস্টেবল টেবিল বয় এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি এবং সিটি অর্থাৎ ওয়ার্ড বয় ওয়ার্ড গার্ল আয়া এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি রয়েছে পাঁচটি উভয়ের ক্ষেত্রে তোমার পেস্কেল হচ্ছে লেভেল থ্রি আন্ডারে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশোর মধ্যে এখানে আরও বলা হয়েছে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে অর্থাৎ এই পদের জন্য আবেদনের জন্য কিন্তু অনলাইন মুড়েই কিন্তু আবেদন করতে হবে এবং এর যে লাস্ট ডেট সেই লাস্ট ডেটও কিন্তু বলে দেওয়া হয়েছে যেদিন এমপ্লয়মেন্ট নিউজ পেপারে এই অ্যাডভার্টাইজমেন্টটা প্রকাশিত হয়েছে তার তিরিশ দিনের মধ্যে অর্থাৎ চব্বিশে জানুয়ারি এটি প্রকাশিত হয়েছে এবং তার তিরিশ দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং তোমাদের বয়সের যে সার্কুলার দিয়ে রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের একে আবেদন করতে হবে এই আবেদনের জন্য তোমাদের যে অনলাইনে করতে হবে তার যে ওয়েবসাইট সেটিও কিন্তু বলে দেওয়া হয়েছে সেই অনলাইন ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো এখানে অনলাইন সেই ওয়েবসাইটটি কিন্তু দেওয়া রয়েছে যে আর টি ডট বিএসএফ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এবং এই যে ওয়েবসাই এটি প্রকাশিত হয়েছে তার ডেটটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ অর্থাৎ তার এক মাসের মধ্যে তোমাদের অনলাইন যে প্রক্রিয়া সেটি কিন্তু কমপ্লিট করতে হবে অর্থাৎ আবেদনের প্রক্রিয়া কমপ্লিট করতে হবে নমস্কার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও ওয়ে টু জবস ইন বেঙ্গলির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না